রাজ্যে সুষ্ঠুভাবে ভোট গণনা হয়নি, গণনায় অনেক কারচুপি হয়েছে, গণনায় সম্পূর্ণ ফেল করেছে নির্বাচন কমিশন, সেই কারণেই কম সংখ্যক আসন পেয়েছে বিজেপি। ভোট গণনা নিয়ে এবার কমিশনকে কাঠগড়ায় তুলে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধরন সেনলেনে দলীয় কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে ধর্নায় বসেন দলীয় নেতারা। সেখানে শুভেন্দুর সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত সহ নবনির্বাচিত বিধায়কদের অনেকেই উপস্থিত ছিলেন। ওই মঞ্চ থেকে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট শান্তিপূর্ণ হলেও গণনার নাম করে কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেক গণনা কেন্দ্রে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কারচুপি হয়েছে, তার ফলে বিজেপি 100 কম আসন পেয়েছে। সরকার করতে না পারলেও আমরা আরও অনেক বেশি আসন পেতাম এই ভোটে। গণনা কেন্দ্রে করোনা সংক্রমণ রুখতে দূরত্ব বিধি মেনে চলার কথা জানিয়েছিলেন কমিশন, ফলে একটি করে 7টি করে টেবিল রেখে গণনা হয়েছিল। তা নিয়েও কমিশনের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রতিটি গণনা টেবিলের মধ্যে 6 ফুট করে দূরত্ব রাখা হয়েছিল, ফলে অনেক জায়গায় এজেন্টরা সঠিকভাবে ফলাফল দেখতেই পাননি। গণনা ঠিক হলে আমরা 2.5 কোটির বেশি ভোট পেতাম। পুনর্গণনার দাবি জানিয়ে শুভেন্দু বলেন, গণনায় কমিশন ব্যর্থ হয়েছে, পুনর্গণনার দাবি নিয়ে আমরা আদালতে যাব, সব ইভিএম আবার গণনা করতে হবে। বিজেপির কোন নেতার মুখে এই প্রথম কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে পুনর্গণনার দাবি শোনা গেল। এর আগে নন্দীগ্রাম আসনে হেরে যাওয়ার পর কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই আসনে পুনর্গণনার দাবিতে আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন, তবে সোমবার শুভেন্দুর পুনর্গণনার কথা বললেও দিলীপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গণনা নিয়ে তিনি শুধু মমতাকে আক্রমণ করেছেন। দিলীপ বলেন, নির্বাচনে জেতার কৌশল সিপিএম এর কাছ থেকে শিখেছে তৃণমূল, মমতা নির্বাচনে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, আর এখন পুনর্গণনার জন্য আদালতে যাওয়ার কথা বলছেন। যদি সৎসাহস থাকে তাহলে উনি আদালতে যান, উপনির্বাচন করে পেছনের দরজা দিয়ে জিতে আসতে হবে না। এই রকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটি এইটুকুই, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।